শুক্রবার বিকেল থেকে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ। অভিযান চালানো হয় ঝালদা মহকুমা এলাকার ঝালদা বাগমুন্ডি কোটশিলা ও জয়পুর থানা এলাকায়। গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে, এদের মধ্যে রয়েছেন এক তৃণমূল নেতাও। আটক করা হয়েছে বালি ভর্তি লরি। ধৃতদের বিরুদ্ধে ৪টি থানায় বালি চুরি পৃথক পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, সুবর্ণরেখা নদীর বুকে ট্রাক্টরে করে তুলে নদীর পারে বিপুল পরিমাণে বালি মজুত করা হতো। জেলা পুলিশের একাধিক আধিকারিকের বক্তব্য, বেআইনি ভাবে মেশিনের সাহায্যে লরিতে করে বালি পাচার হতো পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এদের ধরা গেছে বলে দাবি তার। ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ঝালদা থানার পুষ্টি গ্রামের তৃণমূল নেতা শক্তি মাহাতো। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত টানা ১০ বছর ঝালদা পঞ্চায়েত সমিতির কংগ্রেস থেকে নির্বাচিত ছিলেন তিনি। ২০১৬র বিধানসভার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ১৭ সালে তার স্ত্রীকে তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতাও করিয়েছিলেন, যদিও সেবার তার স্ত্রী পরাজিত হন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসেবেই এলাকায় পরিচিত। তাই বালি পাচারের অভিযোগে তিনি গ্রেপ্তার হয় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।